Hoi bata, amar bun khawa shak sabji beche amar paanchta miye manush amar kem nai amar bhai beshtek maire phela dicche amar bon ja dhorte geche har oi amar khawalo oi bhai bhai serek marite bhai te boirek marite oi saku marte hashe mhasen oi ye ashi oi goti thame Hai, nal marise, bodu marise, tarpare holo hashe marise, hasen marise. Allah re. কালকে আমাদের দোকান আছে তো আমাদের দোকানে ভাজা পুরো বিক্রি করতেছে এর আগে আর ছোট ছোট বাচ্চারা আছে জিনিস নিয়ে চলে যায় টাকা দেয় না তারপরে কালকে হইছে এক জিনিস নিতে আসছে ওর মা একদিন জিনিস নিয়ে গেছে 5 টাকা ছিল তো ওর মা 5 টাকা নিতে আসছে নিতে আসার পর আমার 5 টাকা দিয়ে দিয়েছে আমার ভাশু আর ভাশু টাকা দিয়ে দিয়েছে আর মা আছে ওই জায়গা কি কো উনার হাজবেন্ড কে যা দাদা বলছে উনার হাজবেন্ড আসে আমার ভাশুর এক আমার স্বামী মালা কথা বলছে ওইখানে এক বোকার মারামারি হইছে আমার স্বামী নিচে পড়ে আছে আমার স্বামীর বুকের উপর পা তুলে দাঁড়ায় আছে আমার স্বামী নিজে বাজানোর জন্য পা ঝরে দিয়ে ওদেরকে দুই তিনটা মারছে তাই আমার স্বামী কাজকে ধরে মারলো আমার মারলো আমার ননদ দেখ পর্যন্ত মারলো ওরা এত কাফের কালকে মীমাংসু আমাদের ওখানে আসবুল ভাই নামে একজন ছিল আসবুল ভাই বলল যে যখন আমার আব্বা আসল আমার আব্বা এসে পরে বলল যে মামা আপনি কিছু করার দরকার নাই আপনার কিছু করার দরকার নাই আমি একটা মীমাংস করে দিব মীমাংসায় বসলো বসার পরে এরা মীমাংসায় বসলো বসার পরে সন্ধ্যার দিকে মীমাংসা চলে আসলাম মীমাংসা বসার পরে আমাদের সফির ভাই ছিল তারপরে আমাদের আসগুল ভাই ছিল সুজন ভাই ছিল এনারা থেকে হাত ধরা ধরে করে একটা মীমাংস করে দিল করে দিয়ে আমাদের বাবা আমাদের বাবা যিনি আমাদের বাবা আমাদেরকে মারধর করে যে বিদায় করে দিল বলছে যে দিছি টাকা আমিও দেখিনি দিতে আমার ভাইয়াও টাকা কেসে থাকে ভাইয়াও টাকা নেয়নি ওইখানে ওসমান নামে এক লোক বলছে উনিও টাকা দেয়নি উনিও বলছে যে না তুই টাকা দিসনি পরে আমার ভাইয়া বলছে যে আমার ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে টাকা দিছু তুই চলে যা তারপর আজকে আমাদের মীমাংস হাত ধরা ধরে মীমাংস করার পরে কত টাকা মাত্র 10 টাকার খাবার আচ্ছা আপনার এখন বুঝিনি টাকা পয়সা যা ছিল মনে করেন যে আমরা দুই ভাগকে মাইরে সব কেড়ে লিছে আপনারা আমরা এখন একটা বিহিত চাই আপনারা আমি আর কিছু বলতে পারবো না আচ্ছা ধন্যবাদ আমরা আপনি আচ্ছা আপনি তো আমরা দেখছি আপনি পুরো কি আঘাত করা হয়েছে হ্যাঁ আমাকে হয়েছে মারছে একটা বাঁশিতে প্রথমে মারছে মারার পরে ধাক্কা মেরে আমার এই যে জামা ছিঁড়ে দিয়েছে আর গলা থেকে চেনটা ছিঁড়ে নিয়ে চলে গেছে এই গলা থেকে চেন আছে গলা থেকে চেনটা নিয়ে চলে গেছে আটানি সোনার আর আমরা সুস্থ একটা বিচার চাই সমাধান চাই এর কেন আমাদেরকে বিনা কারণে মারলো আচ্ছা যারা আপনাদের মারছে তারা কি করে মানে তারা কি করে ছিলেন কি হ্যাঁ বা একই এলাকার হ্যাঁ পাশাপাশি এলাকার পাশাপাশি এলাকা ওনারা সম্ভব কৃষি কাজ করে যত সম্ভব কৃষি কাজ করে রাজমিস্ত্রি কাজ